ওর মনে হয় এই সাত খাওয়াটা খুব খারাপ একটা জিনিস। কোথাও যেন একটা মৃত্যুর কথা ভাবা হচ্ছে আর আর এই ব্যাপারটা কিছুতেই মানি নিতে পারে না। বাবু তোমাকে খুব ভালোবাসে তাই না? হ্যাঁ তা বাসে। আমি বলতে ও একেবারে অজ্ঞান, আমি ওর চোখের মণি। বৌদিমণি মা না সেদিন আমারে দোকানে পাঠিয়েছিল, দোকানে তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের বাড়ি নিয়ে কে যেন বলতেছিল, কে যেন বলতেছিল ও দাদা বাবুর নাকি আগে একখান বউ ছিল। দাদা বাবুরে দেখি মনে হয়নি দাদা বাবু এইরকম। সত্যি গো? হ্যাঁ গো, মিথ্যে কথা বলেনি কেউ, সত্যিই বলেছে। তোমার দাদা বাবুর সঙ্গে আরেকজনের বিয়ে হয়েছিল। তারপর? তারপর আর কি, ওই মেয়েটা, ওই মেয়েটা তোমার দাদা বাবুকে কোনোদিনও ভালোই বাসেনি, এই বাড়িরও অনেক ক্ষতি করেছে। সম্পর্কে আমার বোন সে তো তার কাজকর্মের জন্য জেলে গেছে। ও তার মানে তার সঙ্গে দাদা বাবু ছাড়া ছাড়ি হয়ে গেছে, সে দাদা বাবুকে ছেড়ে দিল। ছাড়তে কি আর চায় গো? তবে দাদা বাবু এমনই একজন মানুষ, ওকে কেউই ছাড়তে পারে না। ওর মতন অত ভালো মানুষ হয় নাকি? তার উপর এত ভালো শ্বশুর বাড়ি, ছাড়তে মোটেই চাইনি।